এরকম ছিল আর কি। তো ওমর ঘুমাইতেছে, আল্লাপাক কুদরতি কেসি রে ডাক দিছে, কেসি চিনেন কেসি? এই যে নাফিতের ঘরে যে থাকে দেখবেন, মাতার কাছে নিয়ে চুল কাটতে গেলে এক পুজ দেয় চুলের গোড়ায়, তিন পুজ দেয় কানের গোড়ায়। আমি মাঝে মধ্যে জিগাই, কেউ ইরম করেন কে? হুজুর এটা আঙ্গু অভ্যাস। এটা কি অভ্যাস? আবার দেখবেন ওই যে কামার আছে না, কামার দেখবেন লোহা গরম হওয়ার পরে লোহায় দেয় একবারই, আর সাইডের লোহায় দেয় তিনবারই। এটা কি? এটা কি? তো ওই কেসিরে আল্লাহ পাক ডাক দিছে, এই কেচি আমার নবী উমরের লেগে দোয়া করছে, উমর ও পবিত্র, আমার নবী পবিত্র, আমিও পবিত্র, দোয়া যেহেতু করছেই আমি আল্লাহ কবুল করছি, আমি অপবিত্র উমরে পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে আনব। যা তোরে হুকুম দিয়ে দিলাম, তুই চুলটা কাটটা সাইজ করে দিয়া। এই যুবকরা আজকে থেকে হুঁশিয়ার হয়ে যাও, ইচ্ছা স্বাধীন চুল রাখবা, রাহুল কাটিং, বক কাটিং, হ্যাঁ ফক কাটিং, লেয়ার কাটিং, কোবরা কাটিং, ইহান দে নাই, ইহান দে নাই, এইটা মুসলমানের চুল কাটিং না। কথা বলেন ঠিক কিনা? এইবার হযরত তোমার ঘুমাইতেছে, কুদরতি কেসি আইয়া উমরের চুল কাটতে, কি যুবক ভাই সর্ব কি সর্ব না, সর্ব কি সর্ব না? তো ও কুদরতি কেসি কাটতে দিয়ে গেছে গা, হযরত তোমারের মাথার চুল লম্বা, উমর ঘুমেতেন উঠছে, গোজি বেটা গো চুল লম্বা থাকে, দেখবেন ঘুমেতেন উঠলে একটু মাথা টাথা নাড়া দেয় না, চুলের উমের গোসায় না, কেউ গোসায় না? তো হযরত তোমার মনে করছে উনার চুল আগের মতো নেই আছে, এই মনে কইরা উনি এরকম নাড়া সাড়া দিছে, যখন নাড়া দিছে সমস্ত কাটা সাটা চুল কুলের মধ্যে পড়ছে জবজবাইয়া। হযরত তোমার কয় ব্যাটুয়া হার্ট হইছে, কি হইলো আমার চুল কাটলো কে? তাৎক্ষণিক মেজাজটা গরম হয়ে গেছে গা, পাশে দেখে যে বউ হইয়া রয়েছে, বহু অনুহূতার্ত উঠে নাই, দরজার খিল লাগাই না। আচ্ছা সাধারণ কমন সেন্স দ্বারা জবাব দেন তো দেখি, একটু জ্ঞান দ্বারা বলেন তো দেখি, আপনারা শিক্ষিত সমাজ, এই রাগটা ওমর কার উপর ঝাড়বো ওই সময়? আপনারা জানেন না